সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্টস চ্যানেলটিকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হলো বিশ্বের বৃহত্তম ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট। বর্তমানে লিগটি সবসময়ই খবরের শিরোনামে আসছে তার আইপিএল ট্রেড উইন্ডো ও 19 ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হতে চলা নিলামের কারণে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী বিসিসিআই প্রস্তুতি নিচ্ছে আগামী বছর থেকেই আইপিএল টুর্নামেন্টে আর একটি নতুন টিম যোগ করতে এবং 2022 সাল পর্যন্ত 9টি টিম নিয়ে আইপিএল টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। তো বন্ধুরা, কোন সেই টিম এই সম্পর্কিত সব জানবো আজকের ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বিস্তারিতভাবে জানতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সমস্ত খেলার আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রতিবেদন অনুসারে বিসিসিআই নতুন ফ্র্যাঞ্চাইজিকে $300 মিলিয়ন অর্থাৎ ভারতীয় মূল্যে প্রায় 2000 কোটি টাকার পুরো বুনিয়াদ অফার করতে পারে, যাতে বেশি জন ক্রেতা এই সুযোগ ধরতে পারে। এমনটাও শোনা যাচ্ছে যে মোতেরার সর্দার প্যাটেল স্টেডিয়াম, যার মধ্যে 1.10 লক্ষ দর্শকের জায়গা হতে পারে, এটা নিজেদের একটি নতুন আইপিএল ফ্র্যাঞ্চাইজি পেতে পারে। কোনো নতুন এফটিবি 2023 না নামা পর্যন্ত, বিসিসিআই দশম দলকে পরিচয় করিয়ে না দেওয়া পর্যন্ত 9টি দলেই ভালোভাবে টুর্নামেন্ট চলতে পারে। যদি অনেক ক্রেতা পাওয়া যায় তাহলে তাদের মধ্যে বীর যুদ্ধ হবে এবং সেক্ষেত্রে একটির জায়গায় 2টি টিমও যুক্ত হতে পারে, সূত্র মারফত এমন খবরটি উঠে এসেছে। এখন এটাই দেখার যে বাস্তবে কতটা রূপায়িত হয়। আহমেদাবাদেও ক্রিকেট খেলা অনুষ্ঠিত হওয়ার সব রকম সুযোগ রয়েছে, সুতরাং এখনই যদি একটি ফ্র্যাঞ্চাইজির জন্য টেন্ডার ডাকা হয় তবে অনেকেই সেটি নেওয়ার জন্য আগ্রহ দেখাবে এবং ভবিষ্যতের জন্য একটি বেঞ্চমার্ক স্থাপন করবে। এছাড়াও এটি প্রথমবার নয় যে বিসিসিআই এই 8 ফ্র্যাঞ্চাইজি মডেলের সঙ্গে আরও নতুন টিম যুক্ত করতে চলেছে। সেই 2011 সালে কোচি টাস্কার্স এবং সাহারা পুনে ওয়ারিয়ার্স দুটি টিমকে অ্যাড করা হয়েছিল, কিন্তু মাত্র কয়েক সিজন পরেই তাদেরকে বাদ দেওয়া হয়েছিল। এখন এটাই দেখার যে আবার নতুন কোনো টিম যুক্ত হয় কি না। সো বন্ধুরা, এই বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।